এদিকে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশীদের মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ৯ জন। গত ৫৩ দিনে এ নিয়ে নিউইয়র্কে এ ভাইরাসে মারা গেলেন ২৪৯ জন প্রবাসী বাংলাদেশি। গত কয়েকদিনে শহরে লোক সমাগম ও যানবাহন চলাচল কিছুটা বেড়েছে, দোকানপাটও খুলেছে কিছু কিছু এলাকায়। শীতলের কারণে নিউইয়র্কের অনেক মানুষ বাইরে বেরোচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত আমি মনে করি, সবাই আমার নিজের সেফটির জন্য, অন্যের সেফটির জন্য আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেই হবে, না হলে এত বড় শহরে আমরা আবারও আরেকটা রিফ্লেক্স দেখবো, আবারও এই কোভিড-19 সেকেন্ড ওয়েভ যেটা আমরা ইউহানে দেখেছি আমরা সেটা এখানেও দেখবো।